ভিউয়ার্স, ওয়েলকাম সুপাল ফর ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, শিশুরা যদি রাতে বিছানায় প্রস্রাব করে দেয় সেক্ষেত্রে তাদেরকে কী ধরনের মেডিসিন খাওয়াতে পারেন। তো এমন একটি মেডিসিন হচ্ছে টিপটিন 10, এবং সেই সাথে এই টিপটিন 10 মেডিসিনটি এই সমস্যা ছাড়াও আরও কয়েকটি কাজ করে। তো সম্পূর্ণ ভিডিওতে আমি টিপটিন 10 মেডিসিনটি নিয়ে আলোচনা করব যে আর কী কী কাজ করে মেডিসিনটি, এবং কী পরিমাণে খেতে হবে, এবং এই মেডিসিনের সাইড এফেক্ট আছে কি না, কারা খেতে পারবে বা কারা খেতে পারবে না, আর এই মেডিসিনের প্রাইস ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি দেখে যদি আপনাদের প্রয়োজন হয় বা উপকার হয় একটি লাইক দিয়ে দিবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে। তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি। টিপটিন 10 প্রস্তুত করা হয়েছে এমএটিটি ডায়ালিন হাইড্রোক্লোরাইড মেডিসিন দিয়ে, যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে 10 মিলিগ্রাম সমপরিমাণ এমএটিটাইলিন হাইড্রোক্লোরাইড, এবং এই মেডিসিনটির প্রস্তুতকারক হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই টিপটিন 10-এর প্রতিটি এক পাতার ট্যাবলেটের মূল্য পড়বে আপনার 8 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। আর এই টিপটিন 10-এর মধ্যে আপনার 25 mg মেডিসিন রয়েছে, তো সেটিও আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এবার আমি আপনাদেরকে জানাই যে আপনারা এই মেডিসিনটি কী কারণে খেতে পারেন বা কী সমস্যার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমত, যদি আপনার শিশু রাতে বিছানায় প্রস্রাব করে দেয় তো সেই ক্ষেত্রে তাকে এই টিপটিন 10 মেডিসিনটি খাওয়াতে পারেন, এবং যদি আপনার শিশুর বয়স 7 থেকে 10 বছর হয় তাহলে তাকে টিপটিন 10 এই ট্যাবলেটটি প্রতিদিন রাতে একটি করে খাওয়াবেন, এবং এটি ততদিন খাওয়াবেন যতদিন তার এই রাতে ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করা বন্ধ না হয়। তবে কোনোভাবেই আপনারা এই মেডিসিনটি 3 মাসের বেশি খাওয়াবেন না। আর যদি আপনার শিশুর বয়স 11 থেকে 16 বছর হয় তাহলে তাকে টিপটিন 25 অর্থাৎ টিপটিনের মধ্যে যে 25 mg ট্যাবলেটটি রয়েছে সেটি প্রতিদিন একটি করে খাওয়াবেন, এবং ততদিন খাওয়াবেন যতদিন তার এই সমস্যাটা ঠিক না হয়। আর এছাড়া এই টিপটিন মেডিসিনটির আরও কয়েকটি কাজ রয়েছে, যেমন বড়দের ক্ষেত্রে যদি কেউ যদি বিষণ্ণতায় ভুগে, অথবা যদি কারো মাইগ্রেনের সমস্যা থাকে, অথবা কেউ যদি দুশ্চিন্তার কারণে কারো যদি মাথা ব্যথা উঠে, তো এই সকল সমস্যার জন্য এই টিপটিন মেডিসিনটি খাওয়া যেতে পারে। তবে বড়দের ক্ষেত্রে মাত্রা হচ্ছে, যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি তারা এই মেডিসিনটি টিপটিন 25 ট্যাবলেটটি খাবে, এবং তারা দিনে সর্বোচ্চ 2টা বা 3টা খেতে পারবে। ঠিক আছে, যদি সমস্যা মধ্যম প্রকৃতির হয়ে থাকে তাহলে টিপটিন 25 ট্যাবলেটটি সকালে একটি খাবে এবং রাতে একটি খাবে। আর যদি তাদের সমস্যা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে সকালে দুপুরে রাতে এই 3 বেলায় 3টি খেতে হবে। তো এ হচ্ছে মেডিসিনটি খাওয়ার পরিমাণ এবং কাজ। এবার আমি আপনাদেরকে এই মেডিসিনের সাইড এফেক্টও জানিয়ে দিই। টিপটিন 10-এ কিছুটা সাইড এফেক্ট রয়েছে, যেমন আপনার ঘুম ভাব আসতে পারে, ঝিমুনি ভাব আসতে পারে, আর যদি আপনি পরিমাণের চেয়ে বেশি খেয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনার বমি ভাব হতে পারে, গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে। তো কারোর যদি গ্যাস্ট্রিক সমস্যা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা গ্যাস্ট্রিক মেডিসিন খেয়ে নেবেন। এবং এই মেডিসিনটি কারা খেতে পারবে না সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। যদি কারো হার্টের সমস্যা থাকে বা মৃগী রোগের সমস্যা থাকে, অথবা কারোর যদি যকৃৎ, কিডনি, হ্যাঁ, এই ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা এই মেডিসিনটি না খাওয়াটাই ভালো। আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা মেডিসিন গ্রহণ করবেন। আর এই হলো আজকের এই টিপটিন 10 মেডিসিনটি সম্পর্কে আলোচনা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, এবং মেডিসিন সম্পর্কে পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।